তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। তো তোমাদের একটা সাধারণ দিনের কথা চিন্তা করো। তুমি সকালে ধরো 8টা বাজে ঘুম থেকে উঠলে, 10টা বাজে তুমি নাস্তা করে স্কুলে চলে গেলে, তুমি 4টা বাজে ফেরত আসলে, তারপর তুমি 6টা পর্যন্ত পড়াশোনা করলে, তো বা তুমি 6টা বাজে পড়তে বসলে। তো চিন্তা করো, এই যে সময়গুলো আমরা বারবার বলছি, এই সময়গুলো আমরা কোত্থেকে পাই বা কীভাবে হিসাব করে যে আমাদের দেশে এই সময়টাতেই সকাল 8টা আমরা বলবো, এই সময়টাতেই আমরা 10টা বলবো? কেন আমরা 10টাকে সকাল 10টাকে রাত 10টা বলবো না? তো এই যে সময়গুলো হিসাব করা হয়, এটা নিয়ে আমরা এখন একটু জানবো। তো প্রথমেই আমরা হিসাব করার জন্য একটা দেশে একটা স্থান সময় বের করি, বা একটা স্থানের জন্য তখন কয়টা বাজে এই সময়টা আমরা বের করি। এটার জন্য প্রথমে আমাদের জানতে হবে পৃথিবীর আবর্তনের কথা। তাহলে আমরা জানি যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী আবর্তিত হয় তার মেরু বা অক্ষরেখার উপরে। তো আমরা জানি যে মেরু রেখা হচ্ছে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে কেন্দ্র দিয়ে যে রেখাটা যায় সেটা। তাহলে পৃথিবী এভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, এই কারণে পূর্বে কিন্তু আগে সূর্যোদয় হয়, অর্থাৎ পৃথিবীর পূর্ব অংশটা সূর্যের সামনে আগে আসে। তো এই কারণে পূর্ব দিকে দেখা যায় যে আগে সূর্যোদয় হয়ে সেখানে সময়টা বেশি হচ্ছে। তো সূর্য যখন একটা স্থানে ঠিক মাথার উপরে চলে আসে, একদম মাথার উপর, তখন আমরা বলছি সেই স্থানে মধ্যাহ্ন হয়, অর্থাৎ তখন সেখানে বেলা 12টা বাজে। এবং এই যে আমরা বেলা 12টা ঠিক করে ফেলেছি, এখান থেকেই আমরা অন্যান্য সময় নির্ণয় করি, যেটাকে আমরা বলি একটা স্থানের স্থানীয় সময়। তো এখন আমরা স্থানীয় সময় আর দ্রাঘিমার যে সম্পর্কটা, এটা একটু বের করি। তো আমরা জানি যে পৃথিবীর কেন্দ্রে একটা কোণ সৃষ্টি হয়, সেটা হচ্ছে 360 ডিগ্রি কোণ। তাহলে পৃথিবীর কেন্দ্রে দ্রাঘিমাও হচ্ছে 360 ডিগ্রি। তো এই 360 ডিগ্রি যখন আবর্তন করে, অর্থাৎ নিজের অক্ষের উপর পুরোটা যখন পৃথিবী একবার যায়, তখন তার সময় লাগে 24 ঘন্টা। আমরা এটা জানি কারণ আমাদের একদিন সমান 24 ঘন্টা। তাহলে 360 ডিগ্রি আবর্তনকাল হচ্ছে 24 ঘন্টা বা 24 × 60 মিনিট, কারণ 1 ঘন্টা সমান আমরা জানি 60 মিনিট। তাহলে এই 24কে 60 দিয়ে গুণ করে আমরা পাই 1440 মিনিট। তাহলে 360 ডিগ্রি আবর্তন করতে যদি আমাদের লাগে 1440 মিনিট, 1 ডিগ্রি আবর্তন করতে কত লাগবে? খুব সহজ, আমরা এই 1440কে 360 দিয়ে ভাগ করে দিব, এটার ভাগফল আসে 4 মিনিট। অর্থাৎ 1 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রান্ত করতে আমাদের 4 মিনিট সময়ের প্রয়োজন হয়। এ কারণেই আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমা পার করলে সেটার জন্য 4 মিনিট সময়ের পার্থক্য হয়ে যায়। আবার 1 মিনিট যখন আমরা দ্রাঘিমা পার করি, সেটার জন্য কতক্ষণ সময়ের পার্থক্য হয়? খুবই সহজ, 4 সেকেন্ড। এখন আমাকে তোমরা একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে, 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত মিনিট হয়? তাহলে এটা আমরা মাত্র একদম অঙ্ক করে হাতে কলমে শিখেছি, তোমরা ভিডিওটা পজ করে অপশনগুলো দেখে উত্তর দিয়ে ফেলো। তাহলে আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার পরিবর্তনের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। এখন আমরা প্রমাণ সময় সম্পর্কে দেখব। এখন দেখো, একটা দেশ তো একটা ছোট জায়গা না, এটাতে অনেক দ্রাঘিমা থাকতে পারে, এবং প্রত্যেকটা দ্রাঘিমার জন্য আমরা একটা একটা করে স্থানীয় সময় পাই। তো আমরা যদি বলি যে এখন আমরা ঢাকার একটা অঞ্চলে আমাদের স্থানীয় সময় এখন বেলা 12টা, আরেকটা অঞ্চলে স্থানীয় সময় হবে 12টা 30 মিনিট, তাহলে এটা আমাদের জন্য নির্ণয় করতে খুব কষ্ট হয়ে যাবে। এই কারণে প্রত্যেকটা দেশে তার একটা মধ্যভাগের স্থান ধরা হয়, সেই মধ্যভাগের স্থানে দ্রাঘিমা অনুযায়ী একটা সময় নির্ণয় করা হয়, এবং এই সময়টাকেই বলা হয় প্রমাণ সময়। তো এই প্রমাণ সময়কেই সারা দেশে সব ঘড়িতে সেট করে ফেলা হয়, যাতে একটা আমরা মধ্যভাগে যে স্থানটা ধরেছি সেখানে যেই সময়টা হবে সেই সময়টা অনুযায়ী পুরো দেশটা চলবে। এখন দেখা গেল যে দেশটা অনেক বড়, অনেক বড় দেশে দেখা যায় যে যদি আমি একই সময় রাখি, দেখা গেল যে আমি যখন বলছি বিকাল 4টা, তখনই অন্য আরেকটা এলাকায় সন্ধ্যা হয়ে গেল, তাহলে তো সমস্যা। এই কারণে বড় দেশগুলোতে একাধিক প্রমাণ সময় থাকে, তাহলে একের অধিক সেটাকে কয়েকটা অঞ্চলে ভাগ করে এক একটা অঞ্চলের জন্য একটা একটা প্রমাণ সময় রাখা হয়। এবং এর উদাহরণ হচ্ছে আমেরিকাতে প্রমাণ সময় আছে 4টা, আর ক্যানাডাতে প্রমাণ সময় আছে 5টা। চিন্তা করো, আমাদের দেশে মাত্র 1টা প্রমাণ সময় আছে, যেখানে সেখানে আমেরিকায় আছে 4টা আর কানাডায় আছে 5টা। ওদের মানুষই তো ওদের সাথে সময় মিলাতে পারবে না দুই অঞ্চলে। তো আর পৃথিবীর, আমরা বলছি যে দেশের বিভিন্ন প্রমাণ সময় আছে, তাহলে পৃথিবীরও একটা নিশ্চয় প্রমাণ সময় থাকা উচিত। পৃথিবীর প্রমাণ সময় কাকে বলা হয়? গ্রিনিচের সময়কে। গ্রিনিচ মান মন্দিরে আমরা ক্রোনোমিটার ঘড়ির সাহায্যে যে সময়টা নির্ণয় করি সেটাকে আমরা বলছি গ্রিনিচের সময় বা
পৃথিবীর প্রমাণ সময়, এবং দেখা যায় যে একটা দেশের প্রমাণ সময় অনেক সময় গ্রিনিচের সময় কত আগে বা কত পরে এটা দিয়েও আমরা নির্ণয় করতে পারি। কিভাবে? আমরা জানি যে পূর্ব দিকের অঞ্চলগুলো প্রথমে সূর্যের কাছে আসে, এই কারণে সেখানে সময় বেশি হয়, অর্থাৎ গ্রিনিচের পূর্বে পূর্বে গেলে সময় বৃদ্ধি পায়, যোগ হয়, বা গ্রিনিচের পশ্চিমে আসলে সময় বিয়োগ হয়। এই কারণে আমরা গ্রিনিচ থেকে যোগ বা বিয়োগ করে একটা দেশের প্রমাণ সময় বুঝাতে পারি। আর গ্রিনিচের জন্য আমরা GMT এই প্রতীকটা ব্যবহার করে গ্রিনিচের কতটুকু সময় যোগ করলে বা কতটুকু সময় বিয়োগ করলে একটা দেশের স্থানীয় সময় বা প্রমাণ সময়টা পাবো সেটা বের করি আমরা এই GMT প্রতীকের সাহায্যে। তো বাংলাদেশে প্রমাণ সময়টা কেমন? বাংলাদেশের সময় হচ্ছে গ্রিনিচের সময় অপেক্ষা 6 ঘন্টা অগ্রবর্তী, অর্থাৎ বাংলাদেশ গ্রিনিচের পূর্বে অবস্থিত, তাহলে সহজে এখানে GMT হয়ে যাবে প্লাস, আর 6 ঘন্টা মানে হচ্ছে GMT+6, তাহলে আমরা আন্তর্জাতিকভাবে একদম বাংলাদেশের প্রমাণ সময় বলতে পারবো GMT+6। তাহলে তোমাকে যদি তোমার একটা আমেরিকার ফ্রেন্ড জিজ্ঞেস করে যে তোমাদের দেশে প্রমাণ সময় কী, তুমি সহজেই বলতে পারবে GMT+6। এখন +6 হলো কেন? আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য আমাদের সময় পার্থক্য হয় 4 মিনিট, তো 4 মিনিটের জন্য 1 ডিগ্রি, তাহলে 15 মিনিটের জন্য হবে তোমার, সরি, তোমার 1 ঘন্টা, বা 60 মিনিটের জন্য হবে তোমার 15 ডিগ্রি। এইভাবে আমরা জানি 6 × 15 হচ্ছে 90, তাহলে বাংলাদেশের দ্রাঘিমা হচ্ছে 90 ডিগ্রি। তো বাংলাদেশের দ্রাঘিমাকে ধরা হয় 90 ডিগ্রি পূর্ব, যেহেতু এটা গ্রিনিচের সময়ের অগ্রবর্তী এবং সময়টা যোগ হচ্ছে, তাহলে আমরা বাংলাদেশের প্রমাণ দ্রাঘিমা ধরে 90 ডিগ্রি পূর্ব। তো এখন তোমরা আমাকে এই প্রশ্নটা উত্তর দিয়ে ফেলো। প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের দ্রাঘিমা তাহলে কত ধরা হয় যাতে আমরা সহজে একটা প্রমাণ সময় নির্ণয় করতে পারি। তো এটা আমরা মাত্র শিখেছি, তোমরা ভিডিওটা পজ করে অপশনগুলো দেখে উত্তর দিয়ে ফেলো। তাহলে বাংলাদেশে দ্রাঘিমা ধরা হয় 90 ডিগ্রি পূর্ব, এবং বাংলাদেশে যে প্রমাণ সময় সেটা ধরা হয় GMT+6, এর অর্থ হচ্ছে গ্রিনিচ সময় থেকে 6 ঘন্টা অগ্রবর্তী, অর্থাৎ গ্রিনিচে যদি আমাদের বাজে হচ্ছে তোমার ধরো দুপুর দুইটা যদি গ্রিনিচে হয়, তখন আমাদের বাংলাদেশে সময় হবে আমাদের সন্ধ্যা, তখন সন্ধ্যা 8টা হয়ে যাবে, 6 ঘন্টা সেখানে যোগ হবে। তাহলে এই ভিডিওতে আমরা প্রমাণ সময় এবং স্থানীয় সময় সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানবো একটা স্থানের কিভাবে আমরা দ্রাঘিমা নির্ণয় করতে পারি এ সম্পর্কে।